দেশের দ্বিতীয় বৃহত্তম কওমি মাদ্রাসা আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার বার্ষিক সভা তথা আন্তর্জাতিক মহাসম্মেলন 6 ও 7 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এতে দেশ বিদেশের প্রখ্যাত আলেমগণ আলোচনা রাখবেন। বার্ষিক সভা উপলক্ষে 5 ফেব্রুয়ারি বুধবার বিকেলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চট্টগ্রাম শহর থেকে রেলও ছোট বড় যে কোনো যানবাহন করে এই মাদ্রাসায় যাওয়া যায়। 7 ফেব্রুয়ারি জুমার নামাজের পর দেশ ও জাতির দোয়া কামনায় মোনাজাত করা হবে বলে মাদ্রাসা সূত্রে জানা গেছে।